হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদুল ফোরটেক। আশা করি সকলে ভালো আছেন। 2019-20 শিক্ষাবর্ষের মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে কিভাবে ভর্তির আবেদন করবেন সেটা নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে মাস্টার্স নিয়মিত পরীক্ষাতে যারা ভর্তি হবেন তাদের কিন্তু কেয়ারফুলি এই ফর্মটা ফিল আপ করতে হবে। সো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য আপনাদেরকে বলবো যে পুরো ভিডিওটি আপনারা বুঝে দেন অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে প্রাথমিক কিছু কথা বলে নেই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখান থেকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে কিছু কথা বলে নেব যেগুলো আপনারা বুঝতে পারলে আপনাদের ফর্ম ফিল আপ করাটা অনেকটা সহজ হয়ে যাবে। তো প্রথমত বলে নেই, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লাই এর আবেদন শুরু হয়েছে 3 তারিখ থেকে, 3 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়ে 17 নভেম্বর 2021 রাত 12টা পর্যন্ত চলবে। সো এর ভিতরেই কিন্তু প্রাথমিক আবেদনটা কমপ্লিট করতে হবে। এবং এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক ফি হবে আপনার 300 টাকা। এই 300 টাকা কিন্তু কলেজ কর্তৃক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে, এবং যেটা 18 তারিখ পর্যন্ত দেওয়া যাবে, অর্থাৎ 4 তারিখ থেকে 18 তারিখ এর ভিতরেই এই প্রাথমিক টাকাটা দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে প্রাথমিক আবেদনের একটা সময়সূচি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী দিয়েছে। এখানে যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি। তো এখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2015 সাল ও তৎপরবর্তী সালসমূহে 4 বছর মেয়াদী স্নাতক পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রম আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে 2015 সাল এবং তারপরে যারা 4 বছর মেয়াদি স্নাতক পদ্ধতিতে আপনার 45% অথবা গ্রেডিং পদ্ধতিতে 2.25 পেয়েছে, শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবে, আদারওয়াইজ আর কেউ আবেদন করতে পারবে না। তো এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উপরুক্ত শর্তগুলি সাপেক্ষে স্নাতক বা সম্মান ও প্রিলিমারি টু মাস্টার্স নিয়মিত এবং প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধু তাদের পঠিত বিষয় এ ভর্তি কার্যক্রম আবেদন করতে পারবে। অর্থাৎ আপনি মনে করেন অনার্স করেছেন অ্যাকাউন্টিংয়ে, এখন আপনাকে মাস্টার্স করতে হবে ঠিক সেই অ্যাকাউন্টিংয়ে, এখানে অন্য কোনো সাবজেক্টে কিন্তু আপনি মাস্টার্স করতে পারবেন না, ঠিক আছে? তো বিষয়টা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এখন নিচে দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক ডেটের যে সময়টা সেটা কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলেছি, এখানে বলা হচ্ছে 3 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে প্রাথমিক অ্যাপ্লাই। আর আপনার প্রাথমিক ফি জমাদানের যে ডেট সেটা কিন্তু আমি আপনার আগেও বললাম যে 4 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত। এবং এরপরে কলেজ কর্তৃক কিছু প্রাথমিক ফর্মের অনলাইনের কাজ আছে, সেটা কিন্তু 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, এবং টোটাল কার্যক্রমটা শেষ হবে হচ্ছে 25 তারিখে। তো এরপরে দেখতে পাচ্ছেন ভর্তি পদ্ধতি, নম্বর, বন্টন ও ফলাফল, এটা আপনারা একটু পড়ে নেবেন, এখানে সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে কী কী লাগবে। এখানে বলা হচ্ছে ফর্ম পূরণের সময় আবেদনকারী পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে, ছবির মাপ হবে 120x150 পিক্সেল, ইমেজ সাইজ জেপিজি, ম্যাক্সিমাম ফাইল হবে 50 কে, অর্থাৎ 50 কেবির উপরে আপলোড করলে সেখানে কিন্তু সাবমিট নিবে না। তো আমি এখন চলে যাব যে অ্যাপ্লাই কীভাবে আপনারা করবেন। তো অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্কটা দরকার হবে সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করতে পারবেন। তো অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাপ্লাই নাও, এখানে কিন্তু ক্লিক করলে হবে না, আপনাদেরকে মাস্টার্স করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই সাইটে মাস্টার্স, এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স রেগুলার, ঠিক আছে, এখানে মাস্টার্স রেগুলার অ্যাপ্লাই এখানে ক্লিক দেবেন। এখানে আছে মাস্টার্স প্রফেশনাল, এটা কিন্তু দিলে হবে না, আমাদের দেখতে হবে মাস্টার্স রেগুলার, এখানে ক্লিক দিতে হবে। সো আমরা এইখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে প্রাথমিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে সিলেক্ট ইউর আর্ন ডিগ্রি দ্যাট ইউ পাসড। সো যদি আপনি প্রিলিমিনারি ডিগ্রি পাস করেন তাহলে এটা সিলেক্ট করবেন, আর না হলে অনার্স যদি পাস করে থাকেন তাহলে আপনারা অনার্সটা সিলেক্ট করবেন। করার পরে এখানে নিচে চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক দিবেন। ওকে, তো এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে, এখানে দিতে হবে যে ডিগ্রি নেম, অর্থাৎ আমরা কিন্তু ডিগ্রি নেমটা অনার্স সিলেক্ট করে দিয়েছি, সো এখান থেকে এটা আর সিলেক্ট করার দরকার নেই। এখন দেখতে পাচ্ছেন রোল, এখন এই রোল নাম্বার কোনটা, রোল নাম্বারটা হচ্ছে আপনার অনার্স ফাইনাল ইয়ারের যে রোল নাম্বারটা সেই রোল নাম্বারটা এখানে দিতে হবে। সো আমি আমার রোল নাম্বারটা এখানে দিয়ে দিব। তো রোল নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আমাদের দিতে হবে। তো আমি এখন আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব।
তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি, এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে পাসিং ইয়ার, অর্থাৎ কোন সালে আপনি পাস করেছেন। এখানে 15 সাল থেকে শুরু হয়ে 19 সাল পর্যন্ত আপনারা অপশানে পাবেন। তো আমি যেহেতু 19 সালে পাস করছি, এখন 19 সালে এটা সিলেক্ট করব। করার পরে নিচে দেখতে পাচ্ছেন আবারও নেক্সট অপশন আছে, এখন আমরা এই নেক্সট অপশনে ক্লিক দেবো। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার আগে আপনার একটু দেখে নেবেন যে আপনার যে রোল নাম্বারটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এবং পাসিং ইয়ারটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এই ইন্টারফেসের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, পাশাপাশি আমরা যে সাবজেক্টে অনার্স করেছি সেই সাবজেক্টটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। আর আমাদের টোটাল যে জিপিএটা সেটাও কিন্তু এখানে শো করছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আছে, পার্সোনাল ইনফো। এই পার্সোনাল ইনফো এখান থেকে যদি আপনার আব্বুর নাম বা আপনার মায়ের নাম বা আপনার ডেট অফ বার্থ এগুলো যদি ভুল থাকে, তাহলে এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আপনাদেরকে একটা সতর্ক বাণী আমি দিয়ে দিচ্ছি এখানে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার টু চেঞ্জ, অর্থাৎ ডেট অফ বার্থ, এখানে ম্যাক্সিমাম সময় ডেট অফ বার্থটা কিন্তু ভুল থাকে। তো এখানে এই ডেট অফ বার্থটা আপনার ঠিক করে নিতে হবে, অর্থাৎ রিয়েল যেটা আছে সেটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভুল দেওয়া আছে, আমি এখন এটা ঠিক করে নেবো। সো এখানে ক্লিক টু চেঞ্জ এই অপশনটিতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ওয়ার্নিং, ইউ আর অ্যাবাউট টু চেঞ্জ দ্য ভ্যালিড, আর ইউ শিওর টু ওয়ান টু চেঞ্জ। এখন যেহেতু আমি এটা চেঞ্জ করবো, সেহেতু আমি এটা চেঞ্জে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের চলে এসছে এডিট করার অপশন। তো যেহেতু এটা 1925 দেওয়া আছে, এখন আমি এটাকে 1998 করে নেবো, অর্থাৎ আমার যে ডেট অফ বার্থ আছে সেইটা করে নেবো। 1998 দিলাম এবং সালটা ঠিক করার পরে আমরা এখানে মাসটা ঠিক করে দিব, অর্থাৎ কোন মাস, আগস্ট, ওকে। তো এখান থেকে আমাদের তারিখটা দিয়ে দিব, এখানে আমি 15 দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এখান থেকে আমার কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে 15/8/98, ওকে, ঠিক আছে, ওকে। তো দেখতে পাচ্ছেন আমি আমার ডেট অফ বার্থটা কিন্তু আমি এখানে ঠিক করে দিয়েছি, ওকে। সো এখন আপনাদের যদি আব্বুর নাম ঠিক থাকে তাহলে এখানে চেঞ্জ করার দরকার হবে না, আপনার নিজের নামটাও দেখে নেবেন, পাশাপাশি আপনার মায়ের নামটাও দেখে নেবেন, অর্থাৎ সবগুলো ইনফরমেশন ঠিক আছে কিনা, আপনার মেলটাও দেখে নেবেন, মেলটা ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন নিচে আমাদের অপশন কিন্তু রয়েছে যে নেক্সট, আগের মতো ঠিক আমরা নেক্সট অপশনে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে এসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে সিলেক্ট কলেজ অ্যান্ড কোর্স, অর্থাৎ আমাদের কলেজ এবং কোর্সটা সিলেক্ট করতে হবে। তো প্রথমত মাস্টার অফ সোশ্যাল সায়েন্স, এখান থেকে আমাদের যে সাবজেক্টটা সিলেক্ট করা ছিল সেটা কিন্তু অটো এখানে সিলেক্ট করা আছে, কারণ আমি আপনাদেরকে প্রথমে বলেছি আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন ঠিক সেই সাবজেক্টেই আপনাকে মাস্টার্স করতে হবে। সো এটা কিন্তু অটো আপনাদের নিয়ে নিবে। তো এরপর দেখতে পাচ্ছেন কলেজ সিলেকশন, এখন কলেজ সিলেকশন করার পরে প্রথমত আপনার সিলেক্ট ডিভিশন, অর্থাৎ আপনার বিভাগটা সিলেক্ট করতে হবে। তো বিভাগ সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্টে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিলাম খুলনা। অ্যান্ড দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে ক্লিক দেবো এখানে। দেওয়ার পরে এখান থেকে আমি যশোর সিলেক্ট করে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, অর্থাৎ আমরা আমাদের কলেজটা সিলেক্ট করে নেবো। তো এর জন্য এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা আমাদের কলেজ পছন্দ অনুযায়ী কলেজটা সিলেক্ট করে নেবো এখানে, ওকে। তো কলেজটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সাবজেক্টটা সেটা কিন্তু শো করছে, ঠিক আছে। অর্থাৎ আমি প্রথমে তো বলেছি আমাদের একটা সাবজেক্ট এখানে শো করবে, অর্থাৎ যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন ঠিক সেই সাবজেক্টটা এখানে শো করবে। তো যেহেতু আমার এখানে পলিটিক্যাল সায়েন্স শো করছে, এখন আমি এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রিফারেবল কোর্স লিস্টে আমার এটা চলে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার সাবজেক্টটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পর এখানকার কাজ কিন্তু শেষ, এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাবো। তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লিখে এসেছে যে সিলেক্ট কোটা, এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা। যদি আপনাদের কোটা থাকে তাহলে আপনারা ইএসএ ক্লিক দেবেন। ইএসএ ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট কোটা, আপনি যদি ফ্রিডম ফাইটার হন তাহলে এটা সিলেক্ট করে দেবেন, যদি আপনি আদিবাসী হন তাহলেও সেটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার যদি কোটা থাকে তাহলে যে কোটা আপনি আবেদন করতে চাচ্ছেন সেই কোটাটা এখানে সিলেক্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। বাট আমার যেহেতু কোটা নাই সেক্ষেত্রে আমি এখানে নো দিব। নো দেওয়ার পরে এখান থেকে আমরা আবারও নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোভাইড ফটো অ্যান্ড মোবাইল নাম্বার। সো এখানে আমাদের ছবি এবং মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি অলরেডি ছবিটা আগে থেকে রেজুলেশন সব কিছু ঠিকঠাক করে রেখেছি, এখন আমি এটাকে আপলোড করব। তো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সুস ফাইল, এই সুস ফাইলে ক্লিক দিবেন। তো সুস ফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমাদের যে ছবি সেই ছবিটা এখানে আপলোড করে নেব। আপলোড করার জন্য আমরা ছবিটা সিলেক্ট করবো, অ্যান্ড দেন এখান থেকে ওপেনে ক্লিক দিব। ওপেনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখানে শো করছে, তার মানে আমরা যে ছবিটা এখানে দিয়েছি সেটা কিন্তু ভ্যালিড একটা ছবি, এবং এই ছবিটা হাইট এবং ওয়াইট সব কিছু ঠিক আছে। তো যেহেতু আমার এখানে সব কিছু ঠিক আছে, এখানে আমি মোবাইল নাম্বার দিয়েছি সেটাও ঠিক আছে, জিমেইল দিয়েছি সব কিছু ঠিক আছে, আপনি একটু মিলাই নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন একটা অপশন আছে, নেক্সট বাটনে ক্লিক দিবেন। তো এরপরে আমরা চলে এসেছি আমাদের 7 নম্বর স্টেপে, অর্থাৎ লাস্টের যে স্টেপ সেটা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্রোভাইড লেটার অফ কমিটমেন্ট, অর্থাৎ এখানে আপনাদের একটা অঙ্গীকারনামা
আপলোড করতে হবে। এখন অঙ্গীকারনামাটা কি সেটা আমি আপনাদেরকে একটু বলি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অঙ্গীকারনামা, অর্থাৎ আপনার প্রাথমিক একটা পরিচয় পত্র এটা বলা যেতে পারে, অর্থাৎ আপনি যে মাস্টার্সে ভর্তি হচ্ছেন এবং তাদের সবগুলো শর্ত মেনে নিচ্ছেন সেটার একটা অঙ্গীকারনামা আপনাকে দিতে হবে। আর এই অঙ্গীকারনামাটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপনারা ওখান থেকে কম্পিউটার মাধ্যমে প্রিন্ট দিয়ে এটাকে আপনার হাতে লিখে ফিল আপ করবেন। করার পরে এটা স্ক্যান করে অথবা আপনি আপনার মোবাইলের ছবি তুলে এটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করে দেন আপলোড করতে হবে, এবং একই অঙ্গীকারনামার একটা কপি আপনাকে কলেজেও কিন্তু জমা দিতে হবে। তো বুঝতেই পারছেন নিশ্চয়ই, এখন আমি এই অঙ্গীকারনামাটা আমার অলরেডি কমপ্লিট করা আছে। এই অঙ্কারনামার ছবি আমি ফর্ম ফিল আপ করে আমার মোবাইলে আমি রেখে দিয়েছি, এবং সেই ছবিটাকেই আমরা এখন পিডিএফ ফাইলে কনভার্ট করবো। এখন কীভাবে আপনারা কনভার্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো পিডিএফ করার জন্য আমরা একটা সফটওয়্যার সাহায্য নেবো। এখানে দেখতে পাচ্ছেন যে জেপিজি টু পিডিএফ, এই ওয়েবসাইটে আপনারা আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপলোড ফাইল, অর্থাৎ যে ছবিটা আপনি এখানে পিডিএফ করতে যাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড দিতে হবে। সো এখানে আমি এই আপলোড ফাইলে ক্লিক দিলাম। তো আপলোড ফাইলে ক্লিক দেওয়ার পরে আমাদের যে অঙ্গীকারনামাটা ছিল জেপিজি ফাইল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যান্ড দেন ওকে করব। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইলটার প্রসেসিং কাজটা চলছে। এখান থেকে আমরা খুব সহজে প্রসেসিং হওয়ার পরেই ডাউনলোড দিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় শেষ। ওকে ওকে, তো আমাদের ফাইলটা এখন রেডি, ডাউনলোড অপশন চলে এসেছে, এখন আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে নিব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের যে পিডিএফ ফাইল সেটা কিন্তু এখন রেডি। এখন এই পিডিএফ ফাইলটাকেই আমাদের এখানে আপলোড করতে হবে, অর্থাৎ চুজ ফাইল। এখন আমরা এই চুজ ফাইলে ক্লিক দিব, সেখানে ক্লিক দিলাম। ক্লিক থেকে এখান থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে নাও ওকে অ্যান্ড ওপেন। ওপেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং 100% কিন্তু হয়ে গেছে। আপনার ফাইলটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে আপলোডিং জাস্ট দ্রুতই হয়ে যাবে। তো আমাদের যে ফাইলটা আমরা আপলোড করলাম সেটা কমপ্লিট। এখন নিচে থেকে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশন, এখন এই প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে ফর্মটা আমরা ফিল আপ করলাম সেই ফর্মটা আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ ফর্মে কোনো ভুল আছে কি না, বা ফর্মে যদি কোনো ভুল থাকে আপনারা এখান থেকে কিন্তু এডিট করে নিতে পারেন খুব সহজে। এখন আমি আমার ফর্মটা একবার চেক দিয়ে নেব, আপনারা অবশ্যই যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা একবার চেক দিয়ে নেবেন। তো আমি আমার ফর্মটা অলরেডি চেক করে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন নোট বলেছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি আপনার কোনো ভুলভ্রান্তি থাকে, আপনার ফর্ম ফিল আপে যদি কোনো সমস্যা থাকে তাহলে এখান থেকে আপনারা ক্যান্সেল বাটন ক্লিক করে আপনারা কিন্তু খুব সহজে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, এখন আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক দেবো। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু কনফার্ম হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা এখন কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিশন রোল নাম্বারটা এখানে শো করেছে, এবং এখানে ইওর পিন নাম্বার, অর্থাৎ আমার যে পিন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পিডিএফ ফাইলটা এখন রেডি, এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড। ওকে, সো আমি এখন ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে এটা ওপেন করে দেখাই তাহলে দেখুন কি আসে। তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমাদের অ্যাডমিট কার্ড। এখানে এক কপি কলেজে জমা দিতে হবে এবং এক কপি আপনার কাছে থাকবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা আমি আপনাদেরকে এ টু জেড বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।